Hello viewers, welcome back to my channel. কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমাদের ঈদের সেকেন্ড দিন, আমরা কি কি করলাম, কোথায় গেলাম এগুলো নিয়ে। তো আই হোপ সবাই এনজয় করবেন। আমরা ইয়ানাকে নিয়ে একটি পার্কে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এই পার্কটি খুবই সুন্দর। তো সবার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশনটি পেয়ে যান। চলুন ভিডিওটি স্টার্ট করি। আমরা সবাই রেডি হয়ে গেলাম, এখন আমরা বাইরে পার্কটায় যাব। তো এই যে দেখতে পাচ্ছেন পার্কটা কি সুন্দর, এটা অনেক বড় একটা পার্ক, আর অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে। যদিও এটা হচ্ছে বড় বাচ্চাদের, লাইক 5 to 12 ইয়ার্স যাদের, ওরা ইউজ করতে পারে। ইয়ানার জন্য সবগুলো রাইডই অনেক বেশি বড় হয়ে যায়। তো ও ভয় পাচ্ছিল, সবগুলো দেখে বলছিল নো ইটস টু বিগ। আর তার জন্য ও একবার সামনে আসছে, আবারও পিছে চলে যাচ্ছে, মানে ওই কনফিউজ যে ও কি করতে পারবে না কি পারবে না। তো কিছুক্ষণ স্লাইডে ও দেখে এখন আবার আরেকটা জায়গায় আমরা এসেছি। এখানে অনেক অনেক বাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন। আর এখন কোভিডের একটু ভালো অবস্থা, তো এখন সবাই প্লেগ্রাউন্ড মোটামুটি ইউজ করছে। আর এই পার্কটা খুবই ক্লিন, মানে একটু পরপরই তারা স্যানিটাইজ করে এরকম। তো আরিফ ইয়ানাকে নিয়ে ঘুরছিল, এরপর আমি আর ইয়ানা কতক্ষণ এরকম সুইংয়ে বসলাম। এই সুইংটা খুবই মজার, যে একসাথে মা আর বাচ্চা করতে পারে। আমরা এখানে এসেছি, আজকে ঈদের সেকেন্ড দিন, আমাদের আর কোথাও যাওয়ার ছিল না। তো থিঙ্ক করলাম ইয়ানাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের আরেকটা ভাই ভাবির সাথে কথা হয়েছে, তারাও বলছিল আসবে দেখা করার জন্য। তো আমরা ওদের জন্য ওয়েট করছিলাম, বলেছে অন দ্য ওয়েতে আছে ওরা। তো ইয়ানা সুইং করছে। এই পার্কটার এই জায়গাটা খুবই সুন্দর, এটা হচ্ছে দাবা খেলার জন্য। তো আমরা এখানে বসে কফি খাচ্ছিলাম, খুবই সুন্দর জায়গাটা। এখানে স্টুলের মতো দেওয়া, আবার এখানে মিউজিক করা যায়, দেখতে পাচ্ছেন জাইলোফোনের মতো। ইয়ানা খুবই এনজয় করছে আর মিউজিক বাজাচ্ছে, সাথে আরিফও। যে কথাতে মনে রেখেছে গোপনে, আজ মন শোনাতে চাই। এই জিনিসটাও খুবই ইন্টারেস্টিং, সব বাচ্চারা এটার মধ্যে ঘুরছে। তা আমি ভয় পাচ্ছিলাম যে ইয়ানার আবার মাথা ঘুরবে নাকি। তো সে খুব এনজয় করছে, ওকে বলছি নামতে, ও আবার বলছে না। তো দেখতে পাচ্ছেন ও আবার ভিতরে চলে গেছে। ও এই মেয়েটাকে খুবই পছন্দ করেছে, তো ওর সাথে সাথেই ঘুরছিল ইয়ানা। ড্যাডি কিভাবে মিউজিক করে, আমার ঈদের দিনের ব্লগ আপনারা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, তো সেখান থেকে দেখতে পারবেন আমরা ঈদের দিন কি কি করেছিলাম।
তো আজকে যেহেতু সেকেন্ড ডে, আজকে ইয়ানাকে নিয়ে আমাদের ঘোরাঘুরি, আর এরপরে আমাদের একটা আইসক্রিম পার্লারে যাওয়ার প্ল্যান আছে। আমরা আইসক্রিম খেতে যাব একসাথে সবাই। ইয়ানা খুবই এনজয় করছে এখানে এসে, তো সাথে আমরাও এনজয় করছি, দেখতেই পারছেন। ইয়ানাও ঝুলছিল, সাথে আমরাও ঝুলছিলাম। তো ইয়ানা এখন বলছিল যে উই আর ডান, তো আমরা এখন বেরোয় গেলাম। খুবই কাছে এই আইসক্রিম পার্লারটি, তো আমরা এসেছি। আমরা মাস্ক পরেছি দেখে ইয়ানাও আমাদের বলছে ওর মাস্ক দিতে, তো কেউ আরিফ মাস্ক পরিয়ে দিচ্ছে। তা এখন আমরা এখানে আইসক্রিম খাবো। আজকের ওয়েদারটা খুবই ভালো। এই আইসক্রিম পার্লারটাতে আমরা আজকে ফার্স্ট এসেছি, আর দেখলাম ভালোই মানুষ আছে এখানে, বসারও আলাদা একটি জায়গা আছে, তো খুবই ভালো। আর উইকেন্ডে এটা 11টা পর্যন্ত খোলা থাকে, তো এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। তো আমরা বসে ওয়েট করছিলাম, আরিফ, ইয়ানা আর আমাদের সেই বড় ভাই একসাথে আইসক্রিম আনছে। দেখতেই পাচ্ছেন ইয়ানার হাতে আইসক্রিম, সে খুব সুন্দর করে ক্যারি করে নিয়ে আসছে। আমরা সবাই লাঞ্চ করে বের হয়েছিলাম, তো এর জন্য আমরা আর বাইরে কিছু লাঞ্চ খাইনি, আমরা শুধু অ্যাজ ডেজার্ট আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খেয়ে আমরা আবার বাসায় চলে যাব। ইয়ানা এখানে হাওয়াইয়ান আইস নিয়েছে, এটা আমাদের বাংলাদেশে যে গোলা থাকে সেরকম টাইপের, তো দেখতে পাচ্ছেন নিজে নিজেই খাচ্ছে। তো ওর থেকে আমরা আবার সবাই একটু একটু শেয়ার করছিলাম যে কেমন দেখি টেস্টটা। আমি থাই স্যুপ রান্না করে গিয়েছিলাম, তো বাসায় এসে আরিফ আবার অন্থন বানালো, আর সাথে এখন আমরা আবার রোল ভাজার জন্য প্ল্যান করছি। তো ফ্রোজেন ছিল আমাদের, রোজার মধ্যে ফ্রোজেন করেছিলাম, তো রোজা যেহেতু শেষ রোল এখনো রয়ে গেছে, তো এখন রোলও গরম করতে দিয়েছি ওভেনে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা স্যুপ, অন্থন আর রোল খাবো। এই যে রোল এখন ভাজতে দিয়েছি, এগুলো হচ্ছে চিকেন রোল, আরিফি বানিয়েছে, তা আমি ভাজছি। তো আমার এই আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।